সূত্র করে মাদার ইন্ডিয়া ক্লাবের সভাপতি স্বর্গীয় দেবেশচন্দ্র তালুকদারের স্মৃতি উদ্দেশ্যে এক মহিতি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। মাদার ইন্ডিয়া ক্লাবের কর্তৃপক্ষ জানান, প্রতি বছরের ন্যায় তারা এবছর রক্তদান শিবিরের আয়োজন করে থাকেন। আজ তাদের এই রক্তদান শিবিরে প্রায় 100 জন রক্তদাতা রক্তদান করলেন। ক্লাব কর্তৃপক্ষ জানান, এই রক্তদান শিবিরকে ঘিরে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। সামাজিক কাজের সময় তারা মানুষের পাশে আরো বেশি বেশি করে থাকুক এবং শান্তিপুর পৌরসভা সর্বতোভাবে চেষ্টা করছে এইরকম ধরনের যারা সামাজিক কাজগুলো করছে তাদের পাশে থেকে তাদের পাশে উৎসাহ দান করা এবং তাদের পাশে যদি কোনো রকম সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় নিশ্চিতভাবে শান্তিপুর পৌরসভা তাদের পাশে থেকে সাহায্য এবং সহযোগিতা করবে। মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্নভাবে তার সামাজিক যে প্রকল্পগুলো মানুষের মধ্যে দিচ্ছেন, শান্তিপুর পৌরসভাও চেষ্টা করছেন শান্তিপুরের সাধারণ মানুষকে সেই পরিষেবাগুলো সঠিকভাবে পৌঁছে দিতে। শান্তিপুর এবং সত্যাগার বলে আলাদা কিছু নেই। সত্যাগারের যদি আমার হৃৎপিণ্ডের একটা অংশ শান্তিপুরে থাকে আর একটা অংশ কিন্তু আমার ডান দিকে আছে, সেটা হলো কারণ আমি আমার পূর্বপুরুষ এই সত্যাগার অঞ্চলেই কিন্তু তারা থাকতেন। সুতরাং সত্যাগার এবং শান্তিপুর আলাদা বলে কিছু নেই। আমাদের শান্তিপুর পৌরসভা চেষ্টা করছে সামগ্রিকভাবে যাতে সাধারণ মানুষের মতামতকে গ্রহণ করে শান্তিপুরের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমাদের এখানেও দীর্ঘদিন বিধায়ক ছিল না, আমরা বিধায়ককেও পেয়েছি। সুতরাং সাধারণ মানুষের মতামত নিয়ে যাতে শান্তিপুর পৌরসভা এগিয়ে যেতে পারে আমরা সর্বতোভাবে চেষ্টা করব এবং খুব শীঘ্রই শান্তিপুর সত্যাগার অঞ্চলে একটি পানের শহর সত্যাগার এবং তাঁত শিল্পের সঙ্গে যেহেতু সত্যাগার অঞ্চল বিশেষভাবে জড়িত আমরা খুব শীঘ্রই সত্যাগার অঞ্চলে কিছু আমরা একটা সেখানে একটা লাগাবো। খুব শীঘ্রই সেটা জায়গা নির্ধারণ হয়েছে এবং এখানে সম্ভবত এমএন হাই স্কুল অথবা আমাদের সামনে অথবা আমাদের যে ওখানে পার্কটি রয়েছে তার সামনে নির্দিষ্ট জায়গায় এই লোগোগুলো লাগানো হবে। বিভাসবাবুর একটা আমাদের এই রক্তদান শিবিরে মোটামুটি 100 গ্রাম দেওয়া হয়ে গেছে। প্রতি বছরই হয় আপনাদের রক্তদান শিবির? এবছর আমাদের এলাকার সমস্ত মানুষকে আজকে মূলত আমাদের ক্লাবের যিনি স্থায়ী সভাপতি ছিলেন এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।